সাম্প্রতিককালে সিপিএম দলের রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রধান বিরোধী দল নেতার এক বিস্ফোরক মন্তব্যে সমগ্র ত্রিপুরাই ভূমিকম্পের মতো থরথর করে কাঁপছে। কেন, কি কারণে, এমন কি বিষয় বললেন যাকে কেন্দ্র করে রাজ্যবাসীর মধ্যে একটা আতঙ্কের পরিবেশ বিরাজমান? সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ 25 বছর জগদ্দল পাথরকে হটিয়ে প্রথমবারের মতো পদ্মফুল চাষ করে এ রাজ্যের গণতন্ত্রকে সুরক্ষিত করেছেন বলে বিজেপি দলের তরফ থেকে দাবি করা হলো। আজ বিজেপি দলের মধ্যেই শুরু হয়ে গিয়েছে কালনেমির লঙ্কা ভাগ। রাজ্যের সফল মুখ্যমন্ত্রী তথা এ রাজ্যের জনগণের অন্যতম ভরসা ডক্টর মানিক শাহের বিরুদ্ধে আজ স্বদলীয় চক্রান্ত চলছে, তেমন অভিযোগই তুলেছেন রাজ্যের প্রধান বিরোধী দল নেতা জিতেন চৌধুরী। তিনি স্পষ্টভাবে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে সিপিএম দল নয় বরং শাসক দলের নেতৃত্বরাই, শাসক দলের মন্ত্রী বিধায়করাই মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে টেনে নামার ষড়যন্ত্র করছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় যে স্বদলীয় নেতৃত্বের চোরাস্রোত এবং ষড়যন্ত্রের ফলেই মুখ্যমন্ত্রী তার গদি হারাতে চলেছেন। কারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, কী কারণে এই ধরনের ষড়যন্ত্র করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের বিরুদ্ধে, এই নিয়ে খুলসা করে কিছু না বললেও এটা নিশ্চিত যে দলের মধ্যে অর্থাৎ বিজেপি দলের মধ্যেই কিছু হাই প্রোফাইল নেতা নেত্রী যারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। প্রধান বিরোধী দল নেতা যিনি আইনসঙ্গতভাবে একজন সরকারি প্রতিনিধিও বটে, ওনার বক্তব্য আদালতেও রেকর্ডযোগ্য, তাই এই পরিস্থিতিতে বর্তমান শাসক দল এ ধরনের অভিযোগকে কোনোভাবেই খণ্ডন করতে পারে না, বরং দলীয় অন্তর্তদন্ত প্রয়োজন। তাই আজ রাজ্যবাসী এজন্যই যথেষ্ট চিন্তিত যে রাজ্যের চলমান গণতান্ত্রিক সরকারকে হটানোর জন্য বিজেপি দলের মধ্যেই যেভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, মুখ্যমন্ত্রীকে টেনে নামানোর যে ধরনের রাজনৈতিক কুচক্রীরা সক্রিয় হয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে দল কি কোনো ধরনের অ্যাকশান নেবে না? তারা কি শুধুমাত্র দলের বিরুদ্ধে লড়াই করছে নাকি এ রাজ্যের 40 লক্ষ মানুষের দীর্ঘদিনের লালায়িত স্বপ্নকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে? এ প্রশ্ন আজ জনগণের মধ্যে উঠতে চলেছে। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন যে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য তার দলের লোকরাই কিন্তু তৈরি হচ্ছে, আমরা কিন্তু বলছি না। আমরা কিন্তু ডাক্তার মানিক শাহকে পদত্যাগ করতে বলছি না, কিন্তু ডাক্তার মানিক শাহকে পেছন থেকে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য তার দলের লোকরাই কিন্তু তৈরি হচ্ছে, আমরা কিন্তু বলছি না। আমরা বরঞ্চ বলছি ডাক্তার মানিক সাহা আপনার পুরো মেয়াদে আপনি কাজ করুন।